পূর্বে একাধিকবার চারবার এসেছি আমরা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার তো আমার কাছে মানে আমি অনেকগুলো পার্কে গিয়েছি কিন্তু আমার কাছে এই পার্কটা সবচেয়ে মনোমুগ্ধকর মনে হয়েছে এই কারণে পার্কটার এরিয়াটা অনেক বিশাল বড় আর আমাদের মাননীয় দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার যে পদ্মা সেতু তারপরে তার যে ভিশন যে স্যাটেলাইট সব কিছুর আদলে পার্কটাকে নির্মাণ করা হয়েছে আমরা ইতিপূর্বে একাধিকবার পিকনিকও করেছি কিন্তু সবকিছু বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে যে এই পার্কটাই বেটার
কারণ উনি যুগের সাথে তাল মিলিয়ে এত নান্দনিক একটা পার্ক করেছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এরকম সুন্দর একটি পরিবেশ ঢাকার কাছাকাছি আমাদের ঢাকা থেকে আসতে হয়তো সব মিলিয়ে দেড় ঘন্টা সময় লাগে আর এত কাছাকাছি এত অল্প সময়ের মধ্যে এত কাছে এত সুন্দর একটি পরিবেশে এত সুন্দর একটা বিনোদন পার্ক পুরান ঢাকা থেকে আসছি বেগম বাজার হ্যাঁ পার্ক খুব ভালোই কিন্তু প্রচুর জ্যাম আমি আগেও এসেছি খুব ভালো লাগতেছে আর গরম তো দেখতেছেন পাখার সাথেই আছে তো এই তো ঘুরতেছি আর ড্রিম পার্ক খুব সুন্দর আগেও এসেছি আমি ভালো লাগতেছে চাইতে ইন্টারেস্টিং হচ্ছে ভূতের বাড়ি একটা ভূতের বাড়ি একটা ইয়ে আছে ওখানে ঢুকতে খুব মজা লাগে হরেবল জিনিস দেখার মতো আছে আর রাইড তো অনেক আছে রাইডেও চলে এটা আমরা অনেকগুলো প্যাকেজ নিয়েছি খুব ভালো লাগতেছে এখানে যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা আমি প্রথম আসছি তবে এখন যেভাবে হচ্ছে দেখলাম আরও সুন্দর হবে মনে ভবিষ্যতে তো এত সুন্দর জায়গা বাংলাদেশের ভিতরে কোথাও আছে কি না আমার জানার মতো নাই আরও কিছু কি হবে সেটা আসলে আমি বলতে পারছি তা আমার কাছে এটাই মনে হচ্ছে যে অনেক কিছু আছে তার মানে আরও কিছু অ্যাড হইতে পারে আরও আমার ওয়াইফ আর আমার ছোটো ছেলেকে নিয়ে আসছি বলেন কি হবে আমরা তো সুযোগ পাইলে ইনশাল্লাহ চলে আসবে এখানে এর তুলনায় এটা সবচেয়ে বড় এবং অনেকগুলো রাইড আছে মানে খুবই ভালো লাগতেছে আবার ইনশাল্লাহ আমরা সুযোগ পাইলে চলে আসবো ইনশাল্লাহ এর আগে আসছিলাম কিন্তু এখন পরিসর অনেক বড় হয়েছে আর উন্নত হয়েছে আগের থেকে সার্ভিস ভালোই এর আনন্দ অন্যান্য আনন্দ অনেক আরামের অনেক বিষয় আছে অনেক কিছু আছে দেখার অনেক কিছু ড্রিম হলিডে পার্ক অনেক কিছু অনেক উন্নত করছে অনেক কিছু আছে দেখার পিকনিকের জন্য আসতে পারে বা এমনি ভ্রমণ পিয়াসুর আনন্দ উল্লাসের জন্য আসতে পারে আমার মা আমি ফ্যামিলি নিয়ে আসছি আমার মাটা আসলে বের হয় না খুব সহজে বের হতে পারে না এর জন্য আমার ফ্যামিলিও অনেক জায়গায় বের হতে পারে না অন্তত বছরে দু একবার তিনবার আর কি মাকে নিয়ে আসি ঘোরার জন্য যাতে মা মানে মাইন্ডলি একটু স্যাটিসফাইড হয় যাতে বাইরে একটু পরিবেশটা দেখতে পারে এই জন্য মাকে আনা আর আমি আসছি হলো ভুলতা গাউসিয়া থেকে কাছাকাছি এই সুন্দর একটা ড্রিম হলিডে পার্ক এই এই জন্যই আর কি আসা যে বিভিন্ন রাইডস আছে মাকে একটু দেখতে পারবে মাকে সাথে একটু সময় কাটাতে পারবো এই জন্য অ্যাকচুয়ালি আসা প্রত্যেক বছরই প্রতিটা ঈদে আমরা চেষ্টা করি কিছু নতুনত্ব এখানে প্রতিস্থাপন করতে তারই ধারাবাহিকতা এই বছরও আমরা নতুন কিছু রাইড আমরা স্থাপন করেছি যেমন আমাদের ওয়াটারের উপর দিয়ে এয়ার বাইসাইকেল এটা আমাদের একটা নতুন রাইড তারপর আমরা স্কাই ট্রেন সেটা আমরা রিভার ক্যাপ নামে একটি এশিয়াতে এই প্রথম যেটা দিয়ে বলকানি হবে তো সেই রিভার ক্যাপটা আমরা স্থাপন করতেছি বাইরের লোকরা কাজ করছে আমরা আগামী দেশে এটা প্রেজেন্ট করবো তো আমরা চাই ড্রিমল্ডে পার্ক আসলে ধীরে ধীরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও কিন্তু ড্রিমল্ডে পার্ক এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাকৃতিক পরিবেশ এটা ড্রিমল্ডে পার্কের সাথে সাথে আমরা গ্রিন পার্কও নির্মাণ করার চেষ্টা আমরা চতুর্দিকে একটা গ্রিনারি ভাব যেন থাকে অর্থাৎ সবুজে বেষ্টিত নদীমাতৃক বাংলাদেশ সব কিছু ছোঁয়ে আমরা এই পার্কে আছে এবং সকল বয়সী দর্শকদের জন্য আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট রাখা আছে বিশেষ করে শিশু কিশোরদের জন্য আর আপনি জানেন যে বাংলাদেশের যে উন্নয়নের মডেল সেই রেপ্লিকাগুলো কিন্তু এখানে বিশেষ করে আমাদের পদ্মা সেতু রেপ্লিকা আমাদের কর্ণফুলী টানেল আছে এখানে আমাদের সাবমেরিন আছে সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যে মানে পুরো বাংলাদেশটাকে আমরা এই ডিমোল্ডার পার্কে স্থাপন করার জন্য আপনি জানেন যে করোনায় আমাদের পার্ক অনেকদিন বন্ধ ছিল তারই প্রেক্ষিতে এই বছর কিন্তু দর্শকদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তা আমরা আশাবাদী যে আগামীতে হয়তো আরও বৃদ্ধি হবে তো তাদের কথা বিবেচনা করে আমরা সিকিউরিটি সহ এবং যদিও করোনার প্রাদুর্ভাব নেই তারপরও আমরা করোনার সতর্কবাণী এবং নিয়মাবলী তাদেরকে বলে দিচ্ছি এবং ঘেটেও আমরা তাদেরকে যেন যে কোনো রাইড টাচ করার আগে হাত ধুতে থাকে সেই ব্যবস্থাটা